আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে রাখি বন্ধন সহ রক্তদান শিবির, গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং পলতাগাছি গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এই রাখি বন্ধন সহ রক্তদান শিবির আজকে আমাদের আয়োজন করা হয়েছে। তা এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবাংলায় যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। আমাদের এই ছেলেরা উদ্যোগী হবে বা আরও কর্মসূচির জন্য সামনে এগিয়ে যাবে। আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস আমাদের কমিটি সভাপতি জাফর আলী শেখ এর আয়োজনটা করেছিল, তা আমরা ছেলেদের যে নিয়ে যে আজকে কর্মসূচি পালন করে আমরা সাক্ষী হতে পারলাম। এই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে ছেলেরা কর্মসূচি নিয়েছিল সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমি এই জায়গাতে যন্ত্রপাতি আসছি যাচ্ছি ঠিক চলে যাবো এরকম ন্যায় থাকছে আমি